নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামী উনত্রিশে মার্চ বৃহস্পতি গ্রহ মকর রাশিতে প্রবেশ করছে এর ফলে ছটি রাশির ভাগ্য খুলতে চলেছে অর্থাৎ ছটি রাশির ভালো হবেই আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথা জানাচ্ছি বাদ তার বলে বাদ বাকি যে রাশিগুলো খারাপ হবে এ কথা আমি বলছি না কিন্তু গ্রহগত অবস্থান যা বলছে এই ছয়টি রাশির অর্থাৎ নব্বই দিন তিন মাস আপনাদের ভালো সময় যেতে চলেছে তিরিশে মার্চ থেকে তিরিশে জুন এই পর্যন্ত সময়কালীন তো প্রথমেই যে রাশিটির কথা আমি বলবো সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি আপনাদের নবম্পতি আপনাদের সপ্তম ঘরে অবস্থান করছে অর্থাৎ আপনাদের ভাগ্যপতি সপ্তম ঘরে অবস্থান করায় আপনাদের ভাগ্যের সাপোর্ট পাবেন এবং এতদিন ধরে যে আপনাদের বেগ পেয়ে 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 কাজগুলো হয়ে আসছিলো সেই কাজে আটকে থাকা কাজ আপনাদের উদ্ধার হবে এবং আপনাদের যে কোনো দিকে সফলতা আসতে বাধ্য অর্থাৎ আপনাদের এই তিন মাস সুসময় আগত আপনারা যে কোনো কাজে এগিয়ে চলুন সাকসেস নিশ্চিত এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির পঞ্চম স্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান এবং সরাসরি একাদশ ঘরকে দৃষ্টি দিচ্ছে আপনাদের সফলতা আসবে এবং পঞ্চম ঘর থেকে আমাদের বিদ্যার স্থান বিচার করি আপনাদের বুদ্ধি বিদ্যার ক্ষেত্রে আপনারা সাকসেস পাবেন অর্থাৎ এডুকেশনের দিকটা কন্যা রাশির ভা ভালো আপনাদের যাদের শরীরগত নিয়ে এতদিন ধরে সমস্যা চলছিল শারীরিক দিক কিছুটা হলেও উন্নতি আপনাদের হবে এবং স্থানের দৃষ্টি আপনাদের সফলতার পাশাপাশি আপনারা যে কোনো কাজে এগিয়ে যান আপনাদের সে কাজে বাধা কাটতে বাধ্যই এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি দীর্ঘদিন ধরে কমেন্স আসছে যে স্যার বিশ্বিক রাশিতে কিছু হচ্ছে না আপনি ভালো ভালো বলছেন কিন্তু গ্রহের গোচর যা বলছে আপনাদের তৃতীয় স্থানে বৃহস্পতির অবস্থান সরাসরি নবমঘরকে দৃষ্টি দিচ্ছে আপনাদের ভাগ্যস্থানকে দৃষ্টি দিচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি বৃশ্চিক রাশির এতদিন ধরে যে আপনারা হতাশা ডিপ্রেশনে ছিলেন বৃশ্চিক রাশির সময় ধীরে 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 ভালো হতে চলেছে আপনারা কাজে উদ্যমের সঙ্গে এগিয়ে ঝাঁপিয়ে পড়ুন আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেনই পাবেন এবং আপনাদের যোগাযোগের জায়গাগুলো আস্তে আস্তে খুলতে থাকবে আমি কৌশিক রায় এই কথাটা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে ধনু রাশি ধনু রাশির দ্বিতীয় স্থানে বৃহস্পতি অর্থাৎ অর্থ ভাবের উপর বৃহস্পতি এতদিন বৃহস্পতি আপনাদের কেতুযুক্ত হয়েছিল রাশিতেই ছিল কিন্তু কেতুযুক্ত দ্বিতীয় ভাবের উপর বৃহস্পতি আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাবেই আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের প্রভার্টি রিলেটেড সম্পর্ক ঝামেলা চলছিল সেই সেই থেকে আপনাদের রিকভারি হবে এবং শ্বশুরালয় লাইফ থেকে যাতে সমস্যা ছিল সেই শ্বশুরালয় থেকে সমস্যা কিছুটা হলেও আপনাদের কাটতে চলেছে এবং আপনাদের কথার মধ্যে মধুরতা আসবে এবং আপনাদের যে কোনো কাজে আপনারা সফলতা পাবেন এবং আইনত যাদের গোলযোগ চলছিলো সেই আইনত গোলযোগগুলো কাটতে শুরু হবে ধীরে ধীরে এরপরে যে রাশিটির কথা বলবো। সেটা হচ্ছে মিন রাশি আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের দশমপতি একাদশ স্থানে অবস্থান করছে একাদশ স্থানে অবস্থান করায় আপনাদের যে কোনো কাজে সফলতা আসতে বাধ্য এবং আপনাদের শারীরিক দিক উন্নতি হবে আর্থিক দিক ভালো হবে আপনাদের ভাগ্যের দরজা নিশ্চিত রূপে খুলবে এবং আপনারা যে কোনো কাজে সাকসেস পাবিনি আমি কৌশিক রায় এ কথাটা খুব দায়িত্ব নিয়ে খুব গো জোর গলায় আপনাদেরকে বলছি মিন রাশির এই তিন মাস সুসময় আগত অর্থাৎ আপনারাও যে কোনো কাজে এগিয়ে যান সে চাকরি হোক বিবাহ হোক আপনাদের সন্তানের দিক হোক সব দিকটা আপনাদের অর্থনৈতিক দিক হোক সাকসেস নিশ্চিত এরপরে সর্বশেষ যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি আপনাদের ঠিক নবম স্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান আপনাদের ভাগ্য উদয় হবেই এই তিনটা মাস আপনারা যে কোনো কাজে ছাপিয়ে পড়ুন যে কোনো কাজে এগিয়ে যান আপনাদের সাকসেস নিশ্চিত রূপে হবে আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি আপনারা বিশ্বরাশির লোকেরা ভাগ্য এই বৃষরাশির জাতক বা জাতিকারা এতদিন ধরে প্রায় দীর্ঘ আড়াই বছর আপনারা বেশ প্রবলেমেটিক ছিলেন তো এই নবম স্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান আপনাদের ভাগ্যোদয় করবেই আমি কৌশিকরায় দায়িত্ব নিয়ে বলছি আপনারা যে কোনো কাজে এগিয়ে চলুন সে বিবাহ হোক কর্ম হোক চাকরি হোক ব্যবসা হোক আপনাদের সেলফ প্রফেশন হোক আমি দায়িত্ব নিয়ে বলছি বিশ্বরাশিরও সময় এই তিন মাস খুব ভালো যাবেই তো আমি সর্বশেষে আমি একটাই কথা আপনাদেরকে বলি আমি যে এই বৃহস্পতি গ্রহের অবস্থান গোচরের যে অবস্থান ধরে আপনাদেরকে বলছি এটা তো আপনাদের মিলবেই কিন্তু যদি আপনাদের দশা অন্তর্দশা যদি পারমিট করে আপনাদের এ সময় তাহলে আপনাদের একটা স্বর্ণময় সময় হতে চলেছে এই তিরিশে মার্চ থেকে এই তিরিশে জুনের মধ্যে তো প্রিয় দর্শক বন্ধু আজকে তো সময় শেষ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি আপনাদের কোনো কমেন্টস থাকে অবশ্যই আমাদেরকে আমাকে কমেন্টস করবেন নমস্কার ধন্যবাদ